ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আর বলিউড তারকা অনুষ্কা শর্মার বিয়েকে ঘিরে প্রতিদিনই কিছু না কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই প্রশ্ন করেছেন বিরাট আর অনুষ্কার বিয়েটা কবে হচ্ছে, এবার বিয়েটা হচ্ছে তো? শোনা যাচ্ছে বিরাট নাকি অনেকদিন আগেই বিয়ের পর্ব সারাতে চেয়েছিলেন, কিন্তু অনুষ্কা চাননি, তাড়াহুড়ো করে বিয়ে মোটেই না। তিনি চেয়েছিলেন আগে নিজের ক্যারিয়ার গড়তে। অসুবিধা নেই, ভারতের ক্রিকেট দলের এই অধিনায়ক যে অনুষ্কার প্রেমে পাগল তা তো সবারই জানা, কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য খবর, আরও দুই নায়িকার প্রেমে পাগল ছিলেন বিরাট। বাহুবলী ছবির নায়িকা তামান্না ভাটিয়ার প্রেমে হাবুডুবু খেয়েছেন তিনি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তাদের পরিচয় থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, এরপর তা ভালোবাসায় পরিণত হয়। 2012 সালে বিরাট চুপি চুপি তামান্নার সঙ্গে দেখা করতেন, কিন্তু বিরাট আর তামান্নার মাঝে চলে আসেন আরেকজন, তিনি ইজাবেল লাইট। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই মডেল তখন মুম্বাইয়ে এসেছিলেন ছবির কাজে। বলিউডে দুটি ছবিতে অভিনয় করেন তিনি, 16 আর পুরানি। এক পার্টিতে প্রথম দেখা হয় বিরাট আর ইজাবেলের। প্রথম দেখাতেই ব্রাজিলের এই সুন্দরীকে মনে ধরে বিরাটের। ছবির কাজে প্রায় 1.5 বছর ইজাবেল ভারতে ছিলেন, আর এই সময় বিরাট আর ইজাবেল একে অপরের কাছে আসেন, দুজনের ঘনিষ্ঠতা ক্রমেই বাড়তে থাকে। শোনা যায় তারা দুজন নাকি সিঙ্গাপুরে গিয়ে একে অপরের সঙ্গে দেখা করতেন, তবে বিরাটের সঙ্গে ইজাবেলের প্রেম বেশি দিন টেকেনি। 2013 সালে নভেম্বরে তারা একে অপরের কাছ থেকে দূরে সরে যান। এদিকে অনেকেই ধরে নিয়েছেন 9 থেকে 12 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ইতালিতে বিরাট আর অনুষ্কার চার হাত এক হতে চলছে, কিন্তু অনুষ্কার মুখপাত্র মনিকা ভট্টাচার্য এই দুই তারকার বিয়ের খবরকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। আবার আজ শুক্রবার প্রকাশিত ভারতের এক দৈনিকের খবর অনুযায়ী 9 থেকে 12 ডিসেম্বরের মধ্যে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, আর বিয়েটা হচ্ছে ইতালিতে। আনুষ্কার প্রতিবেশীরা নাকি এরই মধ্যে বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন। আনুষ্কা এখন মুম্বাইয়ের 1200 বার বন্দিনাথ টাওয়ারে থাকছেন। আনুষ্কার বাবা অজয় কুমার শর্মা নিজে ফোন করে বহুতলের কয়েকজন বাসিন্দাকে মেয়ের বিয়েতে ইতালিতে আমন্ত্রণ জানিয়েছেন। এসব কিছু মনে করিয়ে দিচ্ছে প্রযোজক পরিচালক আদিত্য চোপড়া এবং বলিউড তারকা রানী মুখার্জির বিয়ের কথা। ঠিক এমনটাই হয়েছিল তাদের বিয়েতে। আদিত্য আর তার প্রেমিকা রানী চুপি চুপি ইতালিতে বিয়ে করেন, তাই মনে প্রশ্ন জাগতেই পারে অনুষ্কা কি বিয়েতে তার মেন্টর আদিত্য চোপড়াকে অনুসরণ করছেন? প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।